উজানের ঢলে পানি বেড়েছে তিস্তায়। ব্যারেজ পয়েন্টে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিস্তারিত জানাতে লালমনিরহাটের ব্যারেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার রতন সরকার। তিস্তা নদীর পানি কিন্তু আবার নতুন করে বাড়তে শুরু করেছে। গতকালকে বিকেল তিনটার পর থেকে তিস্তা নদীর পানি তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমা থেকে 25 সেন্টিমিটার উপরে উঠে যায় এবং রাতভর পানি সেভাবেই প্রবাহিত হবার পর ভোরের দিকে কিছুটা কমে আসে, অর্থাৎ 10 সেন্টিমিটার কমে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। কিন্তু আজ ভোর 6টার পর থেকে কিন্তু তিস্তা নদীর পানি আবার কিছুটা বাড়তে শুরু করেছে। আমরা যদি একটু লক্ষ্য করি যে আসলে উজান থেকে কীভাবে ধেয়ে আসছে ঢলের পানি, সেটি কিন্তু আমরা একটু চোখ ফেললেই বুঝতে পারি। এখানে তিস্তা ব্যারেজের যে উজান ঠিক সেই স্থানটিতে আমরা রয়েছি এবং তিস্তা ব্যারেজের সবকটি গেট এই মুহূর্তে খুলে রাখা হয়েছে। তিস্তার এই ঢল সামলাতে ব্যারেজ থেকে কিন্তু ব্যারেজের মোট 44টি গেট রয়েছে, সেই গেটগুলো কিন্তু খোলা রেখেছে। এর আগে মাত্র কয়েকদিন আগেও কিন্তু একবার তিস্তা নদীর তার রেকর্ড ভেঙেছিল পানি বৃদ্ধির, সেটি কিন্তু সেই অবস্থা থেকে এই অঞ্চলের লোকজন একটু স্বাভাবিক পরিস্থিতিতে আসতে না আসতে কিন্তু আবার গতকালকে থেকে পানি বৃদ্ধি শুরু হয়েছে। এতে করে কিন্তু এই অঞ্চলের বিশেষ করে লালমনিরহাট এবং নীলফামারী জেলায় বন্যা পরিস্থিতির, যদিও বলা হচ্ছে যে সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এমন কিন্তু পূর্বাভাস দেওয়া হয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ ও সতর্কীকরণ কেন্দ্র থেকে। এই ব্যারেজের উজানে ভারতীয় অংশ থেকে কিন্তু তিস্তা নদীর পানি বৃদ্ধির আগাম খবর দেওয়ার বিষয়ে একটি চুক্তি ছিল এক সময়, সেটি কিন্তু সাম্প্রতিককালে কিন্তু সেই চুক্তি অনুযায়ী তথ্য আদান প্রদান বন্ধ থাকার কারণে কিন্তু তিস্তা নদীর যে পানি বৃদ্ধির যে পূর্বাভাস বা পূর্ব থেকে যে সংবাদ দেওয়ার, সেটি কিন্তু সাম্প্রতিককালে পাওয়া যাচ্ছে না, যার কারণে এই ব্যারেজ নিয়ন্ত্রণে ক্ষেত্রে যে প্রস্তুতিগত বিষয়টি এটি কিন্তু নিতে একটি ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে পড়ছে। তো এই ছিল আমার কাছে তিস্তা নদীর পানি বৃদ্ধির সর্বশেষ। সরাসরি ছিলাম লালমনিরহাটে।